হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করার বিষয় হচ্ছে রাশি কাকে বলে। খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, তাই খুব মনোযোগ সহকারে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। রাশি কাকে বলে তার আগে জানতে হবে যে কটি রাশি আছে। 12টি রাশি আছে, কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। টোটালি 12টি রাশি আছে। এই 12টি রাশি মোটামুটি আমরা সবাই জানি 12টি রাশির নাম। এই 12টি রাশি দেখবেন কিছু সিম্বলকে ইন্ডিকেট করে। যেমন মেষ রাশি মানে হচ্ছে একটা ভেড়ার সিম্বল। আসল টুইস্টগুলো আছে এই সিম্বলগুলোর মধ্যে। চলুন আলোচনা করুন। বহু বহু যুগ আগে মুনি ঋষিরা আকাশের দিকে তাকিয়ে একটি নক্ষত্র মণ্ডলকে কাল্পনিক রেখা দ্বারা যোগ করে একটি ভেড়ার মুখ আইডেন্টিফাই করতে পেরেছিলেন, তাই তার নাম দেওয়া হয়েছে মেষ রাশি। আবার অন্যদিকে তাকিয়ে কিছু নক্ষত্র মণ্ডলকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করেছেন, সেটা একটা সিংহের মুখ তৈরি হয়েছেন, তাই তার নাম দেওয়া হয়েছে সিংহ রাশি। রাশিগুলোর নামকরণ এইভাবে করা হয়েছে, এইভাবে প্রত্যেকটি রাশির নামকরণ করা হয়েছে কাল্পনিক রেখা দ্বারা যোগ করে নক্ষত্র মণ্ডলগুলিকে একটি সিম্বল পাওয়া হয়েছে, সেই সিম্বল অনুযায়ী রাশিগুলোর নামকরণ করা হয়েছে। এবারে তাহলে রাশি কিভাবে বুঝব? চন্দ্র যে দিন যে রাশির সামনে দিয়ে পাশ করে সেদিন সেই রাশিটাই থাকে। কেন? কারণ হচ্ছে চন্দ্র এই 12টি রাশিকে কভার করে, আড়াই দিন করে সময় নেয় এই রাশিগুলোকে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে। যেরকম গোল ভাবে এরকম ঠিক এরকম ভাবে, ওকে, একটা রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই দিন করে সময় নেয়। এইভাবে চন্দ্র 12টি রাশিকে টোটাল কভার করছে। ওকে, যেদিন চন্দ্র যে রাশির সামনে দিয়ে পাস করছে সেই দিন সেই রাশিটা থাকছে। ধরুন একটা এক্সাম্পল নিই, 16ই ডিসেম্বর 1992 আপনি জন্মগ্রহণ করেছেন। 16ই ডিসেম্বর 1992 চন্দ্র ঠিক যে রাশির সামনে দিয়ে পাস করবে সেই দিন সেই রাশিটাই আপনার হবে। বোঝা গেল তাহলে রাশি কিভাবে নামকরণ হয়েছে, কিভাবে রাশিগুলো হয়। এবার জানেন বন্ধুরা, আমরা কখনোই রাশির ডিরেক্ট এফেক্ট পাই না, বিকজ এগুলো বহু বহু মানে আলোকবর্ষ দূরে আছে, তাই এগুলো আমরা ডিরেক্ট রাশির এফেক্ট পাই না। আমরা যেটা এফেক্ট পাই সেটা হচ্ছে চন্দ্রের। এবারে এটা একটা যে আপনাকে আমি বললাম 12টি রাশিকে চন্দ্র কভার করে, এক একটি রাশিকে কভার করতে আড়াই দিন করে সময় নেয়, এটা হচ্ছে একটা ওয়ে চন্দ্রের যে পজিশন সেই পজিশনটা বোঝা। বোঝা গেল? কারণ হচ্ছে আগেই বলেছি কি, আমরা রাশির ডিরেক্ট কোনো এফেক্ট পাই না, আমরা চন্দ্রের এফেক্ট পাই। চন্দ্রের পজিশনটাকে বোঝার জন্য এটা একটা ক্যালকুলেশনের ওয়ে। আমরা যে এফেক্টটা পাই রাশি বলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা চন্দ্রের এফেক্ট পাই। ঠিক আছে, এটা একটা প্রসেস, জাস্ট ক্যালকুলেশন করে আপনার রাশিটাকে আইডেন্টিফাই করা। মেন যেটা আমাদের রাশি বলে আমরা এফেক্ট পাই সেটা হচ্ছে চন্দ্র, চন্দ্রের এফেক্ট। তাহলে বোঝা গেছে বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।